আসসালামু আলাইকুম প্রিয় অভিবাস, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তবে যাই হোক, আর লেট করব না, চলে আসলাম একজন সুন্দর আপুর কাছে। আপু আসসালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কি নাম তোমার? শর্মিলা। শর্মিলা, বাহ, সুন্দর একটা নাম শর্মিলা। শর্মিলা আপুর দেশের বাড়িটা কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ তোমার বাড়ি? হ্যাঁ। তোমার আপনজন সেখানে কে কে আছে? কেউ নেই, আমার একটা আম্মু আছে আর আমি আছি। মা আছে আর তুমি আছো? হ্যাঁ, আর কেউ নেই? আচ্ছা ঠিক আছে, আমি সব কথা শুনবো তোমার। তোমার নামটা শর্মিলা? হ্যাঁ। তোমার তোমার কি বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি। না। আচ্ছা, তো তুমি কি উদ্দেশ্যে, কেন তুমি প্রতিবেদনে আসছো? দর্শকের উদ্দেশ্যে প্রাণ খুলে শক্ত কথাটা বলো। দর্শকের উদ্দেশ্যে এই জন্য আসছি, সবাই বলে যে প্রতিবেদনে না কি করি, বসবার পাশে ভালো মানুষ এসে দাঁড়ায়, তার দায়িত্ব নেয়, তার সবাই সবকিছু জানে শুনে তার দায়িত্ব নেয়। আচ্ছা আচ্ছা। তারপরে ভালো কোনো মানুষ তার পাশে থাকে সারা জীবনের জন্য, আচ্ছা, সেটার জন্য আমি প্রতিবেদনে আসছি। আচ্ছা ঠিক আছে। তোমার এই কথাগুলো শুনে যদি কোনো হৃদয়বান ভাই, কোনো ভাগ্যবান ভাই তোমার পাশে দাঁড়াইতে চায়, তোমার দায়িত্ব নিতে চায়, এমনকি তোমাকে চির সঙ্গী তৈরি করতে চায়, তুমি তাতে রাজি আছো? জি, রাজি আছো। হ্যাঁ রাজি আছি। আচ্ছা আপু, তুমি তো স্মার্ট মেয়ে, দ্য গার্ল ইজ রেদার গুড লুকিং, ভেরি নাইসলি, চেহারা আল্লাহর দান, তোমার আল্লাহ তাআলা দান করেছে স্মার্ট চেহারার অধিকারী তুমি, হাজারে একজন মেয়ে। মানে তোমাকে দেখে মনে হয়, কথার প্রবাদে আছে যে গোবরও যেমন পদ্ম ফুল ফুটে, তুমি একজন গরিব ঘরের মেয়ে কেউ বলবে না, তুমি মাশাল্লাহ আল্লাহ দিলে তোমার চেহারা স্বাস্থ্য দেখে মনে হয় তুমি একটা ভালো বড় বাড়ির মেয়ে। তবে যাই হোক, মানুষের ভিতরে কতটুক দুঃখ থাকে আল্লাহ পাক ছাড়া এবং সে ছাড়া কেউই জানে না। তা আপু, তোমার এই কথাগুলো শুনে যদি একটা ভাই তোমাকে বিয়ে করতে চায়, সে যদি বৃদ্ধ হয়, মানে বয়স্ক হয়, কিবা বিবাহিতা হয়, তাতে তোমার সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। সে যদি আমাকে ভালো রাখে, আমার আম্মুটার দিকে দেখে, আমার আম্মুর ছেলে নাই, আমাদের পাশে দাঁড়াবার মতো কেউ নাই, যদি আমাদের পাশে এসে দাঁড়ায়, সে যেরকমই হোক, সে যদি আমাকে ভালো রাখে, আমার আম্মুকে ভালো রাখে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়, সুন্দর পরিবেশে রাখে, তাকে আমি গ্রহণ করব। অশেষ ধন্যবাদ, তোমার কথা শুনে ভালো লাগলো। প্রিয় ভিউয়ার্স, মেয়েটা আসলে সত্যিই একজন অসহায় মেয়ে, সে অভাব অনটনে, তার ইনকাম সোর্সের কেউ নাই, মা একজন বৃদ্ধ আছে অসুস্থ বাসায়, মেয়েটা এখন কোনো কাজ কাম করতে পারতেছে না, আর তার যে চেহারা স্বাস্থ্য, এই চেহারা স্বাস্থ্য নিয়ে সে বাইরেও কোথাও, মানে মানুষের কিছু সমালোচনার কারণে যেতেও পারে না। মেয়েটা একজন সৎ ব্যক্তি, ভালো ব্যক্তি, এই মেয়েটা এখন বর্তমানে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, দুঃখের সাগরে সাঁতার কাটছে এই মেয়েটা। যদি কোনো হৃদয়বান ভাই মেয়েটার পাশে দাঁড়ান, মেয়েটার পাশে একটু সহানুভূতার হাত বাড়ান, মেয়েটা আল্লাহর দরবারে, আল্লাহর কাছে তার জন্য দোয়া করবে, এমনকি তার সঙ্গী হওয়ার চেষ্টা করবে, তাই তো বলছো আপু? জি। আচ্ছা আপু, তোমাকে আর একটা প্রশ্ন করি। একজন ব্যক্তি বলল, শর্মিলা তোমাকে দেখে আমার হিংসা হইতেছে, কাজ কাম করতে পারতেছে না, আর তার যে চেহারা স্বাস্থ্য, এই চেহারা স্বাস্থ্য নিয়ে সে বাইরেও কোথাও, মানে মানুষের কিছু সমালোচনার কারণে যেতেও পারে না, মেয়েটা একজন সৎ ব্যক্তি, ভালো ব্যক্তি, এই মেয়েটা এখন বর্তমানে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, দুঃখের সাগরে সাঁতার কাটছে এই মেয়েটা, যদি কোনো হৃদয়বান ভাই মেয়েটার পাশে দাঁড়ান, মেয়েটার পাশে একটু সহানুভূতার হাত বাড়ান, মেয়েটা আল্লাহর দরবারে, আল্লাহর কাছে তার জন্য দোয়া করবে, এমনকি তার সঙ্গী হওয়ার চেষ্টা করবে, তাই তো বলছো আপু? জি। আচ্ছা আপু, তোমাকে আর একটা প্রশ্ন করি। একজন ব্যক্তি বলল, শর্মিলা তোমাকে দেখে আমার হিংসা হইতেছে, তুমি আর প্রতিবেদন করো না, তুমি তোমার যখন যা লাগে আমার তৌফিক অনুসারে তোমাকে আমি দেব, তুমি প্রতিবেদন থেকে সরে আসো, নতুন একটা পার্সোনাল সেম নিয়ে আমার সাথে কথা বলো, পারবে তুমি কথা বলতে? জি, আমি আলহামদুলিল্লাহ পারবো, যদি কেউ আমার দায়িত্ব নিবার মতো সুন্দর পরিবেশে আমাকে রাখে, যদি বলে যে তুমি কখনো প্রতিবেদনে যাইতে পারবো না, আমি অবশ্যই কখনোই যাব না। ঠিক আছে, অশেষ ধন্যবাদ। আরেকটা কথা তোমাকে বলি, একটা ব্যক্তি অনেক দূরে আছে, তোমাকে সাহায্য সহযোগিতা করতেছে এবং তোমার পাশে থাকবে, সে যদি বলে, শর্মিলা আমার জন্য 1 বছর কিংবা 2 বছর অপেক্ষা করতে হবে? অবশ্যই, সে যদি বলে আমাকে সবকিছু দিয়ে আমাকে সুন্দর পরিবেশে রাখা, সে যদি বলে যে আমার জন্য 5 বছর অপেক্ষা করতে হবে, আমি তাই করবো। অশেষ ধন্যবাদ, তুমি যে নম্বরটা আমাকে দিয়েছো এই নম্বরটা আমি বলবো, দেখো ঠিক আছে কিনা। তার আগে আমি একটা কথা বলবো, তুমি দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলতে চাও? দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে অনেক কষ্ট পড়া, অনেক মানে এই আগ্রহ পড়া কি মনে একটা আশা নিয়ে প্রতিবেদন করতে আসছি,
যেন কেউ আমাকে অসহায় ভাইবে খারাপ মন্তব্য না দেয়, যদি কেউ ভালো মানুষ থাকে আমার পাশে দাঁড়াবার মতো সে যেন দাঁড়ায়, কোনো ফালতু কথা যেন না বলে। হইতে পারি গরিব, মনের দিক দিয়ে আল্লাহ দিছে গরিব, কিন্তু মান সম্মান আমাদেরও আছে। ঠিক আছে, ধন্যবাদ, তুমি সুন্দর কথা বলেছ। প্রিয় ভিউয়ার্স, মেয়েটা একজন ইসলাম ঘরের মেয়ে, গৃহস্থ ঘরের মেয়ে, এই মেয়েটাকে কেউ খারাপ কমেন্ট করবে না এবং খারাপ ভাষা নিয়ে মেয়েটাকে কেউ ফোন দেবে না, যেহেতু মেয়েটা পর্দাশালী মেয়ে, নামাজি মেয়ে। এটা অনুরোধ থাকলো মেয়ের তরফ থেকেও, আমার তরফ থেকেও। আপু, তুমি যেই নম্বরটা আমাকে দিয়েছো আমি বলি, দেখো ঠিক আছে কিনা, কেমন? 01793020473। আমি আবার বলি, আবার বলি, 01793020473। এটাই তো তোমার নম্বর, সবসময় তোমার পাশে থাকে। আমি লাস্টে একটা কথা বলবো, তুমি জ্ঞানী মেয়ে, তুমি শিক্ষিত মেয়ে, কথাবার্তায় বোঝা যাইতেছে, তোমাকে প্রশ্নটা বলবো, তুমি সঠিক প্রশ্নের উত্তর দেবে। আমি তোমার মতো একজন ভালো মেয়ে এবং চেহারা মেয়ে, আমি সরাসরি কথাটা জিজ্ঞেস করতে পারবো না, আকার ইঙ্গিতে বলবো, তুমি বুঝে নেওয়ার চেষ্টা করবে। একটা ব্যক্তি তোমাকে হেল্প করলো, সহযোগিতা করলো, পাশে রইলো, সে তোমার দায়িত্ব নিল, তোমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করলো, সেই ব্যক্তিটা যদি নিশিরাত্রে তোমাকে আপন করে পাওয়ার জন্য তোমাকে ফোন দেয়, তুমি ফোনটা রিসিভ করবে? রিসিভ করবো। অশেষ ধন্যবাদ তুমি কথাটা বোঝার জন্য। প্রিয় ভিউয়ার্স, আপনারাও কথাটা বুঝতে পেরেছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।